উনিশ সালে রাজধানী আগরতলা শহরে ব্যাংক ম্যানেজার বধিসত্য দাসের চাঞ্চল্যকর হত্যা মামলায় শুক্রবার চারজনকে দোষী সাব্যস্ত করেছে সদরের জেলা ও দায়রা জজ আদালত শনিবার ইন নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের রায় ঘোষণা করা হল ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারা এবং চৌত্রিশ আইসিপিতে মামলা গৃহীত হওয়ার পর মোট ছাপ্পান্ন জনের সাক্ষ্য খতিয়ে দেখে সাড়ে তিন বছরের দীর্ঘ শুনানির পর চার অভিযুক্ত সুমিত চৌধুরী সুমিত বণিক সুকান্ত বিশ্বাস ও শোয়েব মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ নির্দেশ পশ্চিম ত্রিপুরা জেলা দায়ের আদালত এর পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে চার আসামিকে বোধিসত্বের মায়ের অভিযোগের ভিত্তিতে দু সালে গ্রেফতার করা হয়েছিল রাজধানীর কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী কলেজ টিলা এলাকার ঠিকাদার সুমিত বণিক ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং শোয়েব মিয়াকে পরে তারা জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় প্রভাবশালী অভিযুক্তদের আদৌ শাস্তি পাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে বহুদিন অবশেষে হলো শাস্তি সরকার পক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিক জানিয়েছেন আসামিরা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদের থাকতে হবে জেলের ভেতরে আমরা বলেছি যে তার যাবজ্জীবনে দেওয়া হোক তো এখানে আমরা আমাদের তরফ থেকে আমার তরফ থেকে সাবমিশন ছিল যে সুপ্রিম কোর্ট দু সালে দুর্যোধন রাউতের মামলায় বলে দিয়েছেন যে যাবজ্জীবন সাজা মানে বছর বা কুড়ি বছর ওরকম কিছু নয় যাবজ্জীবন সাজা মানে হচ্ছে আসামি যতদিন বেঁচে থাকবে তাকে জেলের ভেতরেই থাকতে হবে রিমেইনিং পোর্শান অফ রেস্ট অফ নেচারের লাইফ স্বাভাবিকভাবে সে যতদিন বাঁচবে সে জেলের ভেতরেই থাকবে তো দুর্যোধন রাউতের মামলার রেফারেন্স দিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি যে আপনি প্রয়োজনে এটা লিখে দিন যে ওরা রেমিশন যদি না পায় সেই ওরা বাকি জীবনটা জেলেই কাটাবে তো জজ সাহেব মাননীয় জজ সাহেব শুধু বলেছেন যাবজ্জীবন উনি এটার ব্যাখ্যা করেননি কিন্তু এটার ব্যাখ্যা আমাদের সুপ্রিম কোর্টের দুর্যোধন রাউতের মামলায় দু হাজার পনেরো সালেই পরিষ্কার করে দেওয়া আছে সেই জন্যে ধরে নেওয়া যায় যে কোনো গভর্নমেন্ট যদি এদেরকে ক্ষমা প্রদর্শন না করেন সেই ক্ষেত্রে এদের যাবজ্জীবন সাজা মানে হচ্ছে বাকি জীবন এদের জেলের ভেতর থাকতে হবে এটা ধরে নেওয়া যায় আরেক দু উনিশ সালে তেসরা আগস্ট শনিবার রাতে আগরতলা শহরে জ্যাকশন গেটে ধারালো অস্ত্র রাখাতে গুরুতর ভাবে জখম হন তরুণ ব্যাংক ম্যানেজার সত্য দাস তেরো দিন পর কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে মারা যান ইউকো ব্যাংকের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্য দীর্ঘ চার বছর পর অবশেষে সুবিচার পেলেন তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হল চার অভিযুক্ত রিপোর্ট আর নিউজ